হার্টের যদি ব্লক হয় আমরা সাধারণ মানুষ জানি যে সেই ব্লকটিকে সারাতে হলে অবশ্যই তাকে স্ট্যান্টিং বা রিং পরাতে হবে আর এর বাইরে যদি রিং না পরিয়ে কোনোভাবে সেটাকে ঠিক করা না যায় সেই ক্ষেত্রে অপারেশন করতে হবে যেটিকে আমরা বাইপাস অপারেশন বলি বা ওপেন হার্ট সার্জারি অনেকে বলে থাকেন ইদানি আমরা দেখছি যে বিভিন্ন বিদেশি চিকিৎসক বিশেষ করে আমরা জানি না আদৌ তারা চিকিৎসক কিনা তারা একেবারে ক্যানভাসার স্টাইলে প্রচার করছেন যে হার্টের ব্লকে ঋণ পরানোর দরকার নাই অপারেশন করার দরকার নাই শুধুমাত্র তেল ছাড়া রান্না করলেই নাকি সেই ব্লক ভালো হয়ে যাবে এটি আসলে কতটুকু বিজ্ঞানসম্মত এই প্রশ্নটি আমি গতকালকেই আমার মাই টিভিতে একটি রেকর্ডিং ছিল সেখানে ডক্টর সুনীত পাল উনি একজন আমেরিকার কার্ডিওলজিস্ট এবং উনি সেখানে একটি কার্ডিওলজির ইন্টারন্যাশনাল যে বিভাগটি আছে রিসার্চ আছে কার্ডিও রিসার্চ তার প্রধান ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি প্রথমে হাসলেন হাসার পরে বললেন যে হার্টে যদি ব্লক হয় সেটি কখনো আর পেছন দিকে ফেরত যায় না সেটি কখনো ভালো হয় না তবে মনে রাখতে হবে হার্টে যদি ব্লক হয় সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু হার্টে কোনো প্রবলেম হয় না সো আপনার হার্টে ব্লক আছে সত্তর পার্সেন্ট পর্যন্ত কোনো প্রবলেম নাই এর বেশি হলেই কিন্তু আপনাকে স্ট্যান্ড পড়াতে হবে কিংবা বাইপাস অপারেশন করতে হবে আপনার হার্টে ব্লক আছে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আর আপনি তেল ছাড়া খাবার রান্না করে খাওয়া শুরু করলেন আপনি হাঁটাহাঁটি শুরু করলেন কখনো ভাববেন না যে ওই ব্লকটা সরে যাবে ওই ব্লকটা আসলে সরবে না তাহলে কোশ্চেন আসে যে হ্যাঁ তেল ছাড়া রান্না করে হেঁটে মেডিটেশন করে অনেকে তো অনেক ভালো থাকছেন উত্তরটা খুবই সহজ সেটি হচ্ছে আপনি যখন তেল ছাড়া রান্না করা শুরু করবেন আপনি যখন হাঁটবেন তখন হার্টের যে ওয়ার্কিং ক্যাপাসিটি সেটি অনেকটা বেড়ে যাবে আপনার হার্টের রক্ত গায়ের মধ্যে মুকুলের মতো থাকে ছোট ছোট মুকুল তৈরি হয় সেখান থেকে নতুন করে রক্ত তৈরি হয় যেমন ধরেন আপনার ব্রিজ ভেঙে গেছে গাড়িগুলো বিষ দিয়ে যেতে পারছে না ব্লক তখন সে নিচের জমি দিয়ে কিন্তু যেতে পারে একই রকম হার্টে ব্লক আছে সাইড রাস্তা তখন অটোমেটিক তৈরি হয়ে যায় যদি একজন মানুষ হাঁটতে থাকে কিংবা এক্সারসাইজ করতে থাকে আর যখন সে মেডিটেশন করবে সে মানসিক শক্তিটা তার অনেক বেড়ে যায় সো হার্টে যদি কারো ব্লক থাকে আর আপনি যদি মনে করেন যে তেল ছাড়া রান্না না খেয়ে কিংবা একটু এক্সারসাইজ করে একটু মেডিটেশন করে সেই ব্লক ছুটে যাবে এটি একেবারেই বিজ্ঞানসম্মত না পৃথিবীর কোনো বিজ্ঞানী এটি স্বীকার করবে না আর যদি স্বীকার করতোই তাহলে আজকের এই বাংলাদেশ থেকে শুরু করে আপনি যদি আমেরিকায় যান পৃথিবীর যেখানেই যান না কেন তাদের একটা সারা বিশ্বের হার্টের সার্জনরা হার্টের বিশেষজ্ঞরা বসে একটা গাইডলাইন তৈরি করে সেই তৈরি করার ফলেই কিন্তু তারা ঠিক করেন যে একটা হার্টে ব্লক হলে আমরা কি করব আর কি করব না সো যদি এটি এমন হতো যে কোনো অপারেশন না করে কোনো রিং না পড়িয়ে শুধুমাত্র মেডিটেশন করে তেল ছাড়া খাবার খেয়ে তিনি সুস্থ হয়ে যাবেন তাহলে অবশ্যই তারা আসলে সেটাই গাইডলাইন দিতেন সো যারা আসলে হার্টের রুগী আছেন আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনার সন্দেহ হচ্ছে যে আমার রিং পরার দরকার আছে কিনা কিংবা আমার অপারেশনের দরকার আছে কিনা প্রয়োজনে আপনি একাধিক হার্টের সার্জন কিংবা একাধিক কার্ডিওলজিস্টকে দেখে আপনি একটা সিদ্ধান্ত নিন যে আপনার হার্টের ব্লক অপসারণের জন্য আপনার কি করা উচিত কিন্তু ভুলেও আপনি কিন্তু এই রিং না পড়িয়ে কিংবা বাইপাস না করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না আর না বললেই নয় আপনার হার্টে ব্লক আছে বাইপাস করে কিন্তু সেটাকে ঠিক করা হয় না রিং পরিয়েও কিন্তু সেটাকে ঠিক করা হয় না কারণ রিং পরা মানে যে জায়গায় ব্লক আছে ওর মধ্যে জোর করে একটা রিং বসিয়ে দিয়ে ওটাকে প্রসারিত করে দেওয়া আর বাইপাস করা মানে ব্লক আছে পাশ আর একটা রাস্তা তৈরি করা তার মানে একবার যদি ব্লক হয় সেটা আসলে কখনই আর সারে না এই যে আপনি যতজন আমার ভিডিওটি দেখলেন আপনি হার্টের পরীক্ষা করে দেখবেন প্রত্যেকেরই কম বেশি ব্লক আছে আমরা আগে মনে করতাম বয়স হলে মানুষের রক্তনালিতে চর্বি জমে জমে ব্লক হয় এখনকার রিপোর্ট বলছে মায়ের পেট থেকেই তার রক্তনালিতে ব্লক এর যে প্রসেস অ্যাথোরসক্লোর সেটি শুরু হয়ে যায় সো আমরা কেন প্রবলেম ফেস করছি না কারণ আমাদের ব্লকটা খুব সামান্য কারো ক্ষেত্রে এই জন্য আমাদের কোনো উপসর্গ প্রকাশ পাচ্ছে না কিন্তু যার সত্তর পার্সেন্টের উপরে গেছে সেই কেবলমাত্র রুগী তারই উপসর্গ প্রকাশ পাবে সেজন্যই হার্টে রিং করানো বা বাইপাস করার পরেও কিন্তু তাকে সারা জীবন চর্বি কমানোর ওষুধ খেতে হয় রক্ত পাতলা করার ওষুধ খেতে হয় কারণ অ্যাথোরসক্লোসিস কখনোই থামিয়ে দেয়া যায় না এটা ডিজিজ অফ লাইফ এটা চলতেই থাকবে আমরা জাস্ট আপনার যে ব্লক আছে সাময়িকভাবে সেটাকে সেরে দিচ্ছি এবং সে কারণেই হার্টের অপারেশন বা বাইপাস করার পর আপনাকে সব কিছু নিয়ম যারা কার্ডিওলজিস্ট আমরা এই বাংলাদেশে আছি কিংবা আমরা যারা কার্ডিয়া সার্জন আছি আমরা যে আপনি সারা জীবনের জন্য আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে অন্যথায় আপনার আবার ব্লক হতে পারে একই সঙ্গে আমরা কিন্তু রুগীকে কিভাবে হাঁটতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে মেডিটেশন করতে হবে কিভাবে তাকে খাবার খেতে হবে সবগুলো উপদেশ দিই সো আপনি যদি উপদেশ দেন যে আপনাকে মেডিটেশন করতে হবে তেল ছাড়া খাবার খেতে হবে এইভাবে হাঁটতে হবে এইভাবে চলতে হবে সেটা হচ্ছে ওয়ান আমরা রুগীদেরকে যে উপদেশ দিই তার মধ্যে এটা একটা অন্যতম উপদেশ মাত্র কিন্তু যদি আপনি কখনো বলে থাকেন যে আপনার রিং পরানোর দরকার নাই আপনার বাইপাস করানো দরকার নাই অবশ্যই আপনি রুগীকে ভুল তথ্য দিচ্ছেন আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন অবশ্যই এর প্রতিদান পৃথিবীতে আপনাকেই পেতে হবে সো বিজ্ঞান যেটি বলে যেটি আধুনিক বিজ্ঞান বলে যেটি যুক্তিসঙ্গত সে উপদেশ রুগীকে দেয়া বাঞ্ছনীয় যেটি করলে আপনার বিজনেস বাড়বে সেটি না করাটাই শ্রেয় এবং আমাদের আবেদন সেটাই থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য